আসসালামু আলাইকুম সবাইকে আর এস টিভির সংবাদে স্বাগতম আপনাদের সঙ্গে আছি আমি মায়মুনা ইসলাম শুরুতেই জেনে নিচ্ছি সংবাদ শিরোনাম বরগুনা জেলা আমতলি জেলার বর্তলা নামক স্থানে একজন প্রতিবন্ধীকে দোকান ঘর সহ আনুষাঙ্গিক মালামাল উপহার বরগুনা থেকে আর এস টিভির নিজস্ব প্রতিনিধি আলজাবের রিপোর্ট জানাচ্ছেন খাদিজা আক্তার বৃষ্টি প্রধান খবর বরগুনা জেলা আমতলি উপজেলার বর্তলা নামক স্থানে একজন প্রতিবন্ধীকে দোকান ঘর সহ আনুষাঙ্গিক মালামাল উপহার দিয়েছেন বরগুনা জেলা প্রশাসক বরগুনা জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব হাবিবুর রহমান স্যারের নির্দেশনা মোতাবেক আমতলি উপজেলার বটতলা নামক স্থানে মাহবুব নামক একজন প্রতিবন্ধীকে জেলা প্রশাসনের পক্ষ হতে একটি দোকান ঘর ও আনুষাঙ্গিক উপকরণ উপহার দেয়া হয় বরগুনা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মহোদয় দোকান ঘরটির শুভ উদ্বোধন করেন মাহবুবকে আর্থিকভাবে স্বাবলম্বী করতে দোকান ঘরটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মর্মে উপস্থিত সকলে প্রত্যাশা করেন সুমি আর এস টিভি নিউজ সবাই ভালো এবং সুস্থ থাকবেন চ্যানেলটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন এমন প্রতিনিয়ত নিউজ আপডেট পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ